হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মণ্ডল। তোমাদের কাছে আজকে আমি যে আপডেটটা দিতে চলেছি তা হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে। তো এটা নিয়ে আজ অনেক দিন থেকে চলছে, তোমাদের যে গত 17 ফেব্রুয়ারি যে তোমাদের মাধ্যমিকের পরীক্ষাটা হয়েছিল তা নিয়ে ফল প্রকাশের বিভিন্ন তোমরা মতামত পেয়েছো। এর আগে হয়তো তোমরা ভেবেছিলে জুন মাসে রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কেন রেজাল্ট দিল না, তো তা নিয়ে আমি তোমাদের এই আপডেটটা দিতে চলেছি। এটা সম্পূর্ণভাবে তোমরা অফিসিয়াল ভাবতে পারো, একবারে তোমরা আনন্দবাজার পেপারে এটা দিয়েছে, কিংবা আমি বিভিন্ন সোর্স থেকে অনেক তথ্য খুঁজে পেয়েছি যে তোমাদের রেজাল্ট কবে দেবে। তো তুমি দেখে দেখে নাও তোমাদের রেজাল্ট কবে দেবে। যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা তোমাদের আছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, প্রবলভাবে সম্ভাবনা আছে মাধ্যমিকের রেজাল্ট। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। সূত্রের খবর জানা গেছে যে নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু প্রিন্টিংয়ের অপেক্ষা। সেই কাজ শেষ হলেই পরীক্ষার ফল ঘোষণা হবে। তো তোমরা পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু যে মার্কশিটটা তোমাদের প্রিন্টিং হয় ওই প্রিন্টিংয়ের শুধু অপেক্ষা। করোনা সংক্রমণের জেরে 31 জুলাই পর্যন্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখার মেয়াদ বেড়েছে। তোমরা হয়তো প্রত্যেকে জানো যে রাজ্য সরকার 31 জুলাই পর্যন্ত আবার লকডাউন করেছে, সেখানে স্কুল কলেজ সমস্ত বন্ধ রাখতে বলেছে, আর 12 আগস্ট পর্যন্ত ট্রেন চলবে না। এটা একটা বড়সড় সে নির্দেশ জারি করেছে। এদিকে করোনার জন্য অধিকাংশ স্কুলেই এখন কোয়ারেন্টাইন সেন্টার, সেক্ষেত্রে মার্কশিট পড়ুয়াদের হাতে কিভাবে তুলে দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। এখন যদি তোমাদের মার্কশিট দিয়েও দেয় যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে মার্কশিট, কিন্তু মার্কশিট দিলেই তোমরা যে সরাসরি হাতে পাবে তা নিয়েও একটা প্রবলভাবে সমস্যা আছে। তো চলতি মাসে অর্থাৎ জুনেই মাধ্যমিকের ফল প্রকাশ করার কথা ছিল রাজ্য সরকারের, এমনকি সমস্ত খাতা দেখে নম্বর জমা দিতে পরীক্ষকদের নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু সেটা লকডাউনের জন্যই পিছাচ্ছে। সেটা তোমাদের জুন মাসে হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য পিছাইছে। এখন মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ। তো অবশেষে তোমরা হয়তো প্রত্যেকে জানলে যে তোমাদের রেজাল্ট দেবে, কনফার্ম তোমাদের রেজাল্ট দেবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। তা তোমাদের আমি মোটামুটি 100% গ্যারেন্টি বলছি যে তোমাদের রেজাল্ট দেবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। আর তারপর তোমাদের উচ্চ মাধ্যমিকেরও যে পরীক্ষাগুলো হয়তো বাতিল করেছে, কিংবা যারা ইচ্ছুক দিতে পারে তারও রেজাল্ট বেশ কিছুদিনের মধ্যে দেবে। আর আমি তোমাদের এরপর আবার একটা নতুন ভিডিও বানাবো যে তোমরা মাধ্যমিক রেজাল্ট দেওয়ার পর তোমাদের কী কী স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আগামীকালের মধ্যে ভিডিওটি বানিয়ে দেবো। নবান্ন কিংবা যে সর্দার বল্লভ ভাই, স্বামী বিবেকানন্দ, মেরিট ক্যাম্প, এইসব স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ আমি তোমাদের বের করে দেবো। আর তোমরা আরেকটা আমি যে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের খবর দেব সেটা হচ্ছে যে তোমরা মাধ্যমিকের পর কী নিয়ে পড়লে তোমাদের সুবিধা হয় তা নিয়েও আমি একটি ভিডিও বানিয়ে দেবো। সায়েন্স না আর্টস না কমার্স না জীববিদ্যা নিয়ে, এটা তোমাদের আগে চিন্তার বিষয় যে খুবই যে আমি কী নিয়ে মাধ্যমিকের পর পড়াশোনা করব, সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর তোমাদের যত যা ফ্রেন্ডস আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি অবশ্যই প্রত্যেককে সেন্ড করো, আর একটা কমেন্ট করে অবশ্যই। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের খেয়াল রেখো। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।